চিত্রনায়িকা শাবনূরকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। ভিউয়ার্স কি অবাক হয়ে যাচ্ছেন? আর ঘটনাটি মিথ্যে মনে হচ্ছে? মোটেও না। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে চিত্রনায়িকা শাবনূর নিজেই এমনটা বলেছেন। আমরা এই ভিডিওটির শেষের দিকে সেই সংবাদপত্রটি অর্থাৎ শাবনূরের সাক্ষাৎকারটি আমরা যুক্ত করে দিয়েছি, সেজন্য আশা করছি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। কিভাবে এবং কবে চিত্রনায়িকা শাবনূরকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন শাকিব খান, চলুন আমরা জেনে নেই বিস্তারিত। প্রেম, বিয়ে, সন্তান, সংসার সহ নানা বিষয় নিয়ে কিছুদিন ধরেই শোবিজ অঙ্গনে টক অফ দ্য ডে টাউনে পরিণত হয়েছে ডলিউড অভিনেতা শাকিব খান। শবনম বুবলি, অপবিশ্বাস ও দুই সন্তানের প্রসঙ্গ সবারই জানা। এছাড়া নায়িকা পূজাচেরির সঙ্গেও প্রেমের গুঞ্জন তো আছেই, তবে এবার যুক্ত হলো শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা শাবনূরের গুঞ্জন। অপু বুবলি ছাড়াও এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর পূর্ণিমা সাহারা থেকে শুরু করে বর্তমান সময়ের পূজাচেরির নামও জড়িয়েছে শাকিব খানের সঙ্গে। এর মধ্যে শাবনূরকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এমন একটি বিষয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে। জানা গেছে শাবনূরকে বিয়ের প্রস্তাব সময়কাল ছিল 2011 সাল। সেই সময়ে দেশের জনপ্রিয় সংবাদপত্রগুলোতেও বিষয়টি নিয়ে কথা বলেন দুই তারকা, তবে শাবনূরকে ঘিরে প্রস্তাবের বিষয়টি সরাসরি স্বীকার করেননি। 2011 সালে প্রকাশিত সাক্ষাৎকারটির একটি অংশ পাঠকের সামনে আমরা ভিডিওটি শেষে তুলে ধরলাম। শাকিব খান নাকি আপনাকে বিয়ে করতে চেয়েছিল? শাবনূর, কে বলল আপনাকে এই কথা? আপনি যখন অস্ট্রেলিয়ায় ছিলেন তখন দু একটি খবরের কাগজে লেখা হয় এমন খবর, জবাবে চিত্রনায়িকা শাবনূর, ও আচ্ছা, না থাক এই প্রসঙ্গ, আমি কোনো মন্তব্য করছি না, আমি শাবনূর, এটাই আমার বড় পরিচয়, এরপর কে কি করল সেগুলো দেখার সময় আমার নেই। আপনি কি নিজেকে জনপ্রিয় মনে করেন চিত্রনায়িকা শাবনূর? অবশ্যই, এর বড় প্রমাণ হচ্ছে 10 বার মেরিল প্রথম আলো তারকা জরিপে পুরস্কার অর্জন। বর্তমান সময়ে আপনার অবস্থান কোথায়? জবাবে চিত্রনায়িকা শাবনূর, আমার বৃহস্পতিবার তো তুঙ্গে। আপনার পরে কে? জবাবে শাবনূর, এখনো কাউকে দেখছি না। তাহলে এই শিল্পের কি হবে? জবাবে চিত্রনায়িকা শাবনূর, আবার এহতেশাম দাদুকে লাগবে নতুনদের নিয়ে আসা, কিন্তু তিনি তো নেই, তবে তার শিষ্য হিসাবে আমি আছি, সামনে ছবি বানাবো, সেখানে নতুন ছেলে মেয়েদের নিয়ে আসবো, এমনটাই আমি ভাবছি। 2011 সালে চিত্রনায়িকা শাবনূর এবং শাকিবকে নিয়ে এমনটাই গুঞ্জন উঠেছিল। 2022 এসে যখন চিত্রনায়িকা অপবিশ্বাস, বুবলি এবং পূজাচেরিকে নিয়ে গুঞ্জন এবং আলোচনা, ঠিক তখনই 2011 সালে চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে শাকিব খানের গুঞ্জনটি আবারও সোশ্যাল মিডিয়ায় উড়ে বেড়াচ্ছে। ভিউয়ার্স, চিত্রনায়িকা শাবনূর এবং শাকিব খানের এই গুঞ্জন নিয়ে আপনার মতামত কি? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অপেক্ষায় থাকুন নতুন কোনো তথ্য কিংবা সংবাদের জন্য। আল্লাহ হাফেজ।